আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই এই মুহূর্তে বাড়িতে অবস্থান করুন যতটুকু সম্ভব ঘরে থাকুন নিরাপদ থাকুন তো আজকের এই ভিডিওটি হচ্ছে একটা জনসচেতনামূলক ভিডিও এখানে যেগুলো আপনাদের ইনফরমেশন দিব আপনারা হয়তো অনেকেই জানেন নিউজ পত্রিকা আপনারা দেখেন বা টিভিতে যে নিউজগুলো দেখেন তারপর হচ্ছে একদম খুব ডিটেলস করে এখানে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ বাংলাদেশে এখন কোন বিভাগে কোন জেলায় কতজন করোনা আক্রান্ত রয়েছে এবং কতজন মারা গেছে এবং কোথায় কতটুকু ঝুঁকিপূর্ণ সেই এলাকার বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো টোটাল ভিডিওটি দেখলে আপনি হয়তো এখান থেকে অনেক আইডিয়া নিতে পারবেন এবং বাংলাদেশের কোন অঞ্চল কতটুকু ঝুঁকিপূর্ণ এবং কোথায় যাওয়াটা ভালো হবে বা কোথায় যাওয়া ঠিক না এখন কোন অবস্থানে আপনি থাকলে ভালো হবে এই বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন তো এখানে সবচেয়ে দেখেন যেটা রয়েছে ঢাকা সিটিতে আমরা যদি সর্বপ্রথম যদি দেখি ঢাকা সিটিতে এখানে রয়েছে চার জন তো চার হাজার তিনশো নয় জন হচ্ছে শহর বলি সেই শহরের মধ্যে তো এখানে মোট মোট করোনা পার্সেন্টেজ হচ্ছে এবং এখানে টোটাল মারা গিয়েছে অর্থাৎ অলরেডি যারা মারা গিয়েছেন এদের সংখ্যা হচ্ছে পঁচানব্বই জন তারপর ঢাকা ডিস্ট্রিক্ট মানে ঢাকা সিটি ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে যে আরও রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে একশো জন তো এখানে মারা গিয়েছে তিনজন তারপর হচ্ছে গাজীপুর গাজীপুরে দেখেন তিনশো বাইশ জন আক্রান্ত হয়েছে তো এখানে মারা যাওয়ার কোনো সংখ্যা এখন পর্যন্ত নেই গাজীপুরে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে রয়েছে আহ একজন সেখানে করোনা আক্রান্ত রয়েছে দুশো একজন এবং এখানে মারা গিয়েছে একজন তারপর হচ্ছে মাদারীপুরে হচ্ছে ছচল্লিশ জন তো মাদেরপুর একটা সময় আমরা জানতাম যে একটা হয়ে গেছে তো মাদেরপুর লকডাউন বা অনেক কিছু শিবচর ওই এলাকাটা যখন ই করা হয়েছিল লকডাউন করা হয়েছিল তারপর সেখানে সুফল পেয়েছে অলরেডি তো সেখানে দেখেন করোনা আক্রান্ত টোটাল সংখ্যাটা একটু কম রয়েছে তো এখানে অলরেডি তবুও মারা দুজন মারা গিয়েছে তারপর হচ্ছে মানিকগঞ্জের মধ্যে দেখেন জন রয়েছে আক্রান্ত মানিকগঞ্জ তো এখানে মারা যাওয়ার সংখ্যা এখন পর্যন্ত নেই তারপর হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ আমরা জানি সবচেয়ে বেশি একটা ওখানে আক্রান্ত রয়েছে তো নারায়ণগঞ্জ হচ্ছে উনচল্লিশ জন তারপর হচ্ছে দেখেন এবং মুন্সিগঞ্জ একশো বাইশ জন আহ একশো বাইশ জন এবং মারা গিয়েছে অলরেডি চারজন তারপর হচ্ছে নরসিংদি হচ্ছে একশো বান্ন জন হচ্ছে আপনার আক্রান্ত হয়েছে এবং একজন মারা গিয়েছে রাজবাড়িতে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজবাড়ি উনিশ জন তো মারা যাওয়ার কোনো সংখ্যা নেই তারপর হচ্ছে ফরিদপুরে হচ্ছে তেরো জন এখন পর্যন্ত যতদূর আমরা এই মে মাসের দুই তারিখ পর্যন্ত আটটা এম অর্থাৎ সকাল আটটা এই সময় পর্যন্ত কিন্তু এই রিপোর্টটা তো তারপর হচ্ছে দেখেন ফরিদপুরে তেরো জন তারপর এখানে মারা যাওয়ার সংখ্যা নেই টাঙ্গাইলে হচ্ছে উনত্রিশ জন তো মারা যাওয়ার সংখ্যা হচ্ছে তেরো জন তারপর হচ্ছে শরীয়তপুর হচ্ছে উনচল্লিশ জন আক্রান্ত হয়েছে এবং একজন মারা গিয়েছে আর গোপালগঞ্জে পঁয়তাল্লিশ জন আক্রান্ত হয়েছে সংখ্যা নেই তো এখানে আমরা যে ঢাকা সিটিতে আমরা যে ইনফরমেশন দেখলাম সেখানে হচ্ছে ছাপান্ন এবং ঢাকা বিভাগের মধ্যে যে আরও যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আক্রান্ত হওয়ার সংখ্যা রয়েছে আপনার দুই জন অর্থাৎ মে মাসের দুই তারিখ পর্যন্ত সে প্রথম থেকে মে মাসে দুই তারিখ পর্যন্ত টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে ঢাকা বিভাগে আপনার এখানে চার হাজার ঢাকা বিভাগে হচ্ছে চার হাজার তিনশো নয় জন প্লাস হচ্ছে দু হাজার একশো ছয় জন তো এখানে পার্সেন্টেজ ছাপ্পান্ন পয়েন্ট এটা হচ্ছে আপনার ঢাকা সিটিতে আর হচ্ছে টোটাল আপনার ঢাকা বিভাগে অন্য অন্য যে জেলাগুলো সেই জেলাগুলোতে রয়েছে সাতাইশ পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট তারপরে যদি আমরা চলে যাই চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগে যদি আমরা চলে যাই তাহলে দেখেন যে চট্টগ্রাম বিভাগে রয়েছে আটাত্তর জন চট্টগ্রাম বিভাগে সরি বিভাগে বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলা যে জেলায় রয়েছে আপনার আটাত্তর জন এবং আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে এখানে দুইজন তারপর কক্সবাজার হচ্ছে আক্রান্ত সংখ্যা হচ্ছে সাঁত্রিশ জন মারা যাওয়ার সংখ্যা এখানে নেই কুমিল্লায় রয়েছে একশো চারজন মারা যাওয়ার সংখ্যা রয়েছে একশো চারজন সরি শুধু চারজন একশো চারজন আক্রান্ত এবং মারা গিয়েছে আহ চারজন তারপর হচ্ছে বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া তেতাল্লিশ জন অলরেডি আক্রান্ত হয়েছে এবং দুজন মারা গিয়েছে তারপর কিছুদিন সংখ্যা ছিল না তবে খাগড়াঝড়িতে অলরেডি দুজন তারপর লক্ষ্মীপুরে অলরেডি একচল্লিশ জনের পরে একজন মারা গিয়েছে তারপর হচ্ছে আপনার বান্দরবনে বান্দরবনেও সাতজন আক্রান্ত হয়েছে এখানে মারা যাওয়ার সংখ্যা নেই তারপর হচ্ছে নোয়াখালীতে নয় জন আক্রান্ত হয়েছে তো এখানে মারা যাওয়ার সংখ্যা হচ্ছে একজন তারপর ফ্রেনিতে আক্রান্ত সংখ্যা হচ্ছে ছয়জন এবং মারা সংখ্যা নেই চাঁদপুর হচ্ছে আক্রান্তের সংখ্যা হচ্ছে পনেরো জন কিন্তু মারা যাওয়ার সংখ্যা নেই তাহলে এখানে দেখেন টোটাল চট্টগ্রাম বিভাগে এখানে আক্রান্ত সংখ্যা হচ্ছে তিনশো বিয়াল্লিশ জন এবং মোট দেশে আক্রান্তের সংখ্যার পার্সেন্টেজ অনুযায়ী যদি আমরা এখানে দেখি তাহলে ফোর পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ফোর পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এখানে আক্রান্ত সংখ্যা তাহলে সবচেয়ে ঢাকা বিভাগ এবং ঢাকা বিভাগের মধ্যে আক্রান্ত সংখ্যা বেশি এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে এখানে আক্রান্ত সংখ্যা আপনার তিনশো বিয়াল্লিশ এবং পার্সেন্ট হিসেবে চার পয়েন্ট আচ্ছা তারপরে যদি আমরা যে সিলেটে সিলেটের মধ্যে দেখেন মৌলবীবাজারে আক্রান্তের সংখ্যা রয়েছে সতেরো জন এবং অলরেডি সেখানে দুজন মারা গিয়েছে এবং সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা রয়েছে তেত্রিশ জন মারা যাওয়ার সংখ্যা নেই হবিগঞ্জে হচ্ছে সাতষট্টি জন আক্রান্তের সংখ্যা সংখ্যা রয়েছে আর হচ্ছে সিলেটে আঠারো জন তো টোটাল এখানে আক্রান্তের সংখ্যা হচ্ছে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশ জন এবং মোট আক্রান্তের সংখ্যার পার্সেন্ট হিসেবে যদি আমরা দেখি সেখানে হচ্ছে ওয়ান পয়েন্ট অর্থাৎ টোটাল বাংলাদেশে আক্রান্তের সংখ্যা হিসেবে পার্সেন্ট হিসেবে ধরতে গেলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তারপর সিলেটের পর যদি আমরা চলে যাই রংপুরে রংপুরে যদি আমরা যাই তাহলে দেখব রংপুরে হচ্ছে আপনার আর রংপুর যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা রয়েছে রংপুর ডিস্ট্রিক্টে সেখানে রয়েছে পঁয়তাল্লিশ জন তো আক্রান্তের সংখ্যা পঁয়তাল্লিশ জন মারা যাওয়ার সংখ্যা নেই তারপর হচ্ছে আপনার গাইবান্ধা আক্রান্তের সংখ্যা চব্বিশ জন মারা যাওয়ার সংখ্যা নেই তারপর হচ্ছে নীলফামারি আক্রান্তের সংখ্যা ষোলো জন মারা যাওয়ার সংখ্যা নেই তারপর হচ্ছে লালমনিরহাট আক্রান্তের সংখ্যা তিন জন কোনো মারা যাওয়ার সংখ্যা নেই গ্রাম আক্রান্ত সংখ্যা পনেরো জন মারা যাওয়ার সংখ্যা নেই দিনাজপুর আক্রান্তের সংখ্যা একুশ জন মারা যাওয়ার সংখ্যা নেই পঞ্চগড় আক্রান্তের সংখ্যা জন মারা যাওয়ার সংখ্যা নেই তারপর হচ্ছে ঠাকুরগাঁও আক্রান্তের সংখ্যা হচ্ছে সতেরো জন মারা যাওয়ার সংখ্যা নেই তাহলে টোটাল রংপুর ডিস্ট বিভাগের মধ্যে আমরা যদি দেখি তাহলে টোটাল একশো জন তাহলে এই ইনফরমেশনটা আমরা হচ্ছে মে মাসের দুই তারিখ পর্যন্ত এর আগে যে আক্রান্তের সংখ্যা টোটাল এই পর্যন্ত আপনার হচ্ছে একশো উনপঞ্চাশ জন তাহলে দেশের মোট আক্রান্তের সংখ্যা অনুযায়ী পার্সেন্টেজ হিসাবে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট ঠিক আছে তো ওয়ান হিসেবে তারপরে যদি আমরা দেখি আপনার হচ্ছে খুলনা খুলনার মধ্যে রয়েছে খুলনা খুলনার মধ্যে যেটা রয়েছে তেরো জন আক্রান্তের সংখ্যা তো এখানে মারা যাওয়ার সংখ্যা নেই যশোরে তেষট্টি জন আক্রান্তের সংখ্যা হচ্ছে তেষট্টি জন মারা যাওয়ার সংখ্যা নেই দুই জন আক্রান্তের সংখ্যা মারা যাওয়ার সংখ্যা নেই নড়াইলে হচ্ছে তেরো জন আক্রান্তের সংখ্যা কিন্তু মারা যাওয়ার সংখ্যা নেই তারপর হচ্ছে মাগুরা আক্রান্তের সংখ্যা আটজন মারা যাওয়ার সংখ্যা নেই মেহেরপুরে যদি আমরা যাই তাহলে দেখব দুইজন আক্রান্ত হয়েছিল এর ভিতরে অলরেডি একজন মারা গিয়েছে তারপর হচ্ছে যদি সাতক্ষীরা যদি দেখি দুইজন আক্রান্তের সংখ্যা জিনায় দেয় আক্রান্তের সংখ্যা হচ্ছে উনিশজন মারা যাওয়ার সংখ্যা নেই দুটো জায়গায় তারপর হচ্ছে কুষ্টিয়া এখানে আক্রান্তের সংখ্যা ষোলো জন কিন্তু মারা যাওয়ার সংখ্যা নেই এবং আপনার হচ্ছে চুয়াডাঙ্গার মধ্যে যদি দেখি যে চুয়াডাঙ্গার মধ্যে এখানে জন আক্রান্তের সংখ্যা নয়জন কিন্তু আপনার মারা সংখ্যা নেই তাহলে এখানে টোটাল খুলনা বিভাগে হচ্ছে একশো সাতচল্লিশ জন আক্রান্ত এবং মোট দেশের যে আক্রান্তের সংখ্যা সেই আক্রান্তের সংখ্যা হিসেবে পার্সেন্ট হিসেবে যদি দেখি আমরা তাহলে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট তাহলে খুলনা তারপর হচ্ছে যদি আমরা ময়মেন সিংয়ে যদি যাই ময়মেন সিংহ হচ্ছে একশো পঁয়তাল্লিশ জন তাহলে ময়মন সিংয়ে যদি যাই একশো পঁয়তাল্লিশ জন এবং মারা সংখ্যা হচ্ছে জন তারপর হচ্ছে জামালপুর সিষট্টি জন মারা মারাজার সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা হচ্ছে এই মারা সরি জামালপুরে হচ্ছে আপনার আক্রান্তের সংখ্যা জন এবং মারা যাওয়ার তিনজন এবং নেত্রকোনা হচ্ছে আপনার আক্রান্তের সংখ্যা হচ্ছে জন সংখ্যা নেই তারপরে শেরপুরে হচ্ছে আপনার ছাব্বিশ জন আক্রান্তের সংখ্যা মারা যাওয়ার সংখ্যা নেই তাহলে এখানে মমেন বিভাগে আমরা যদি দেখি টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে দুইশো জন তো এবং দেশের মোট আক্রান্তের সংখ্যা পার্সেন্ট হিসাবে এখানে মোট আক্রান্ত হচ্ছে থ্রি পার্সেন্ট তারপর যদি আমরা বরিশাল চলে যাই বরিশালে যদি আমরা দেখি বরিশালের মধ্যে হচ্ছে বরগুনায় যদি দেখি আমরা বরগুনায় হচ্ছে আপনার তেত্রিশ জন হচ্ছে আক্রান্তের সংখ্যা এবং মারা সংখ্যা হচ্ছে একজন ভোলায় যদি চলে যায় ভোলায় যদি দেখি ভোলায় আক্রান্তের সংখ্যা জন মারা যাওয়ার সংখ্যা নেই বরিশালে টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে চল্লিশ জন মারা যাওয়ার সংখ্যা নেই পটুয়াখালীতে আঠারো জন হচ্ছে আক্রান্তের সংখ্যা মারা যাওয়ার সংখ্যা একজন তারপর হচ্ছে আপনার পিরোজপুর হচ্ছে নয় জন আক্রান্ত হয়েছে মারা যাওয়ার সংখ্যা নেই জালকাটিতে হচ্ছে জন আক্রান্ত হয়েছে কিন্তু মারা যাওয়ার সংখ্যা নেই তাহলে এখানে টোটাল বরিশাল বিভাগে যদি আমরা দেখি তাহলে বরিশাল বিভাগে টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে একশো তেইশ জন এবং দেশের মোট আক্রান্তের সংখ্যা পার্সেন্টেজ অনুযায়ী পার্সেন্ট হিসেবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট তাহলে এখানে অঞ্চলে মোটামুটি ভালোই এই আছে এদিকে কম আছে শুধু ঢাকা বিভাগে তো আমরা তারপর চলে যাই রাজশাহীতে রাজশাহীতে জয়পুর হাটে হচ্ছে তেত্রিশ জন আক্রান্ত এবং মারা যাওয়ার সংখ্যা অলরেডি একজন আর পাবনা হচ্ছে দশ জন আক্রান্তের সংখ্যা মারা সংখ্যা একজন চাপাই নবাবগঞ্জ আক্রান্তের সংখ্যা দুজন মারা যাওয়ার সংখ্যা নেই বগুড়ায় আপনার হচ্ছে উনিশ জন আক্রান্তের সংখ্যা মারা সংখ্যা নেই নাটোরে নয় জন আক্রান্ত হয়েছে কিন্তু মারা সংখ্যা নেই তারপর তারপরে নওগায়ে হচ্ছে আপনার ষোলো জন আক্রান্ত হয়েছে মারা যাওয়ার সংখ্যা নেই তারপর হচ্ছে সিরাজগঞ্জ আক্রান্তের সংখ্যা হচ্ছে তিনজন মারা যাওয়ার সংখ্যা নেই এবং রাজশাহীতে আপনার হচ্ছে আক্রান্তের সংখ্যা হচ্ছে বিশ জন কিন্তু এখানে হচ্ছে দুজন মারা গিয়েছে তো এই পর্যন্ত সংগৃত তথ্য বা প্রাপ্ত তথ্য অনুযায়ী কিন্তু ইনফরমেশন দিলাম তো সবচেয়ে দেখেন এখন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় যে বিষয় বা হচ্ছে ঝুঁকিপূর্ণ জায়গা সেটা হচ্ছে ঢাকা সিটি ঢাকা সিটিতে হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যা এবং মোট দেশে আক্রান্ত সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন পয়েন্ট শূন্য দুই পার্সেন্টই এখানে আক্রান্ত হয়েছে এবং দেশের পঁচানব্বই জনই কিন্তু এখানে মারা গিয়েছে তো ঢাকার পরে আমরা সবচেয়ে বেশি আর দেখি নারায়ণগঞ্জ ঢাকার পরে দেখবো আর কোথাও হচ্ছে নারায়ণগঞ্জ এখানে হচ্ছে আপনার উনচল্লিশ জন অলরেডি মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় নয়শো নয়শো সাতাশি জন অলরেডি এখানে হয়ে গিয়েছে তো এই দুটো জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় অলরেডি অনেক বেশি আক্রান্ত হয়েছে তো আপনারা যারা এখানে আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন শুধু এখানে না যারা বাংলাদেশে যেখানে যেখানে যে অবস্থানে আছেন অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন কারণ হচ্ছে ঘরের মধ্যে অবস্থান করলে এই করোনা ভাইরাস ছাড়াবে না তো যদি বাইরে যান অবশ্যই অবশ্যই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং হচ্ছে যতটুকু সম্ভব প্রোটেকশন ব্যবহার করবেন এবং বাসা থেকে অর্থাৎ বাসা বের হওয়ার সময় প্রোটেকশন নিয়ে বের হবেন এবং বাসায় আসার সময় অবশ্যই অবশ্যই আপনি গোসল করে তারপর হচ্ছে বাসায় ঢুকলে বেটার এবং হচ্ছে আপনি যে ড্রেসটা পরে বাইরে গেছেন সেই ড্রেসটা অবশ্যই অবশ্যই আপনি সাবান পানিতে বা সারফেক্সেল বা আপনার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ডেটল বা সাবলন পানি ইউজ করতে পারেন সেভাবে এভাবে আপনাকে নিরাপদ থাকতে হবে ঠিক আছে এবং এই সময় প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে এবং গরম পানি খাওয়ার চেষ্টা করবেন যাতে করে এই করোনা ভাইরাস থেকে সবাই মুক্ত থাকতে পারে এবং সর্বোপরি সচেতনতা জরুরি সচেতনতা ছাড়া কিন্তু আমরা দেশটা ভালো থাকতে পারবো না সো অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে এবং আপনাদের যে ইনফরমেশন দিলাম ইনফরমেশনটা হচ্ছে মে মাসের দুই তারিখ এবং দু হাজার বিশ আটটা এম এই টু এই সময়ের পূর্বে যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনারা যদি চান তাহলে পরবর্তী তথ্যগুলো যখন আপডেট হবে আবার আপনার তথ্যগুলো দিতে পারি এবং আপনারা চাইলে আপনারা কমেন্ট করতে পারেন ঢাকা বিভাগে ঢাকা বিভাগে যেখানে রয়েছে টোটাল ঢাকা বিভাগে ঢাকা সিটিতে যে যে জায়গাগুলোতে কোথায় কত কতজন লোক আক্রান্ত এবং কতজন মারা গেছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দিতে পারি এবং সেই বিষয় সম্পর্কে আপনাদের ভিডিও দিতে পারি যদি আপনারা চান সো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই অন্তত অ্যাটলিস্ট এই ইনফরমেশন দেখতে পারে এবং সবাই সচেতন হতে পারে সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন